কয়দিন আগে ইয়ারে এই যে শামীম রেজারে গিয়ে ধরছে কিতাব পড়তো, ও শামীম রেজারে গিয়ে ধরছে কিতাব পড়তো, তো দইরা তারে কইছে এক লাইন দিলে পড়তে পারতো না, তো তার সামনে কিতাবও খুলে দেয় নাই, তারে পড়ার সুযোগও দেয় নাই। তারে তারা যখন কথা বলছে শামীমরে কথা বলতে দিছে, ও যখন কথা শুরু করছে হেরা মারতে যায়। এটা নিয়ে আলেমদের কথা বলার আদর্শ, আলেমরা কথা বললে একজন আলেম কথা বলবে, বলার পর যারে বলছে তারে আবার বলতে সুযোগ দিবে, ঠিক কিনা? আর এই ফেলাফেন টোলাফেন দরস্কৃতি, হিম্মত থাকলে নকশবন্দির সামনে আয়, হিম্মত থাকলে আলাউদ্দিন জিহাদের সামনে আয়, হিম্মত থাকলে বাহাদুর চৌধুরীর সামনে আয়, হিম্মত থাকলে সুন্নি আলেমদের সামনে আয়। ওরা তো ফেলাফেন ছাত্র মানুষ, ওদের সামনে তোমাদের মাতাব্বরি জাহিরি করে লাভ নাই। হিম্মত থাকলে যারা আলেম তাদের সামনে দাঁড়াও, ফায়জামা ডিলে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেয়াদ্দাপেরা, এ তো ছাত্র, এ তো পড়তেছে ছাড়াই মাত্র, এ তো পড়াশোনা করতেছে, এতে দচ্ছ তুমি তো কিতাব পড়তে পারে না, না পারে তুমি তারা দিতা কিতা। দুঃখের ব্যাপার হলো কি জানেননি, আমাগো মধ্যে নিজেগো মধ্যে যারা আছে, আমরা যখন বিপদে পড়ি তারা আমাদের, তারা আমাদেরকে সাপোর্ট তো দেয়ই না, বরং আমাদের বিরুদ্ধে ফেসবুকে বয়ে বয়ে লেহে, আমাকে অনেক হুজুরও আমাকে বিরুদ্ধে বক্তব্য দেয় ইশারা ইঙ্গিতে, আছে না নাই? আছে। কিন্তু যে ব্যক্তি আপনি একজন সুন্নি হয়ে আরেকজন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা বলেন, সে ছোট হোক আর বড় হোক, আপনি যখন নিজে সুন্নি হইয়া আরেকজন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা বলবেন, তখন বুঝতে আর বাকি থাকবে না আপনি সব থেকে ছোট মনের মানুষ, আপনি হিংসক, ঠিক কিনা বলেন? আপনার এই হিংসা ছোট মানসিকতা ছেড়ে দেন, মাইন্ড ফ্রেশ করেন, মাইন্ডকে ব্রড করেন, মাইন্ড বড় করেন, সুন্নিয়তের জন্য কাজে আসবে। এমনি বাতিলরা আমাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, সেখানে যদি আমরা নিজেরাও যদি আমাদের এই জুনিয়র প্রজন্ম যারা আছে, কিংবা আমাদের মুরব্বীরা যারা আছে, বা আমাদের লেভেলে যারা আছে, কারো দ্বারা যদি কোনো একটা ভুল ত্রুটি সংগঠিত হয়ে যায়, মানুষ তো হওয়াটা স্বাভাবিক, মানুষ তো হওয়াটা স্বাভাবিক, যদি সংগঠিত হয়ে যায় তাহলে আমাদের উচিত আমরা পার্সোনালি তাদেরকে এই বিষয়ে বুঝাইয়া নেওয়া, সমাধান করা। তা না করে ওই পাবলিকের সামনে পাবলিক প্লেসে এগুলি আনার মানে হচ্ছে নিশ্চিত তার মনে হিংসা, সে শূন্য হইল আমি বলবো সে হিংসুক, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দেখিয়া লাগামহীন কথা বলেও নিস্তার পেয়ে যাও, তাও যদি সুন্নিরা তোমাদের মতো উগ্র হইতো এক একটার জিব্বা টাইন না সুটকি বানায় ভালাইতো, সিডা রোদ্রে দিয়ে সুটকি বানায় ফেলতো। সুন্নিরা নবীর আদর্শ মানে, কাফের হলেও তার মেহমানদারি করতে জানে, নবীর দুশমন তুমি হলেও তুমি আমাদের সুন্নি সমাজের মাঝখান দিয়া নিরাপদে হাইটা যাইতে পারো, এটা আমার নবীর আদর্শ, আমরা মানি, দেখা ঠিক কিনা বলেন? আর সুন্নি আলেমরা রাত্রে 3টা বাজে তোমাদের এলাকা দিয়ে গেলে দেখলে তোমরা হামলা করো গাড়ি।